हेलो हाय नमस्कार, वेलकम टू आवर न्यू एपिसोड ऑफ वाराणसी टूर। आज वाराणसी टूर का हम लोगों का सेकेंड डे है, तो हम लोग निकल पड़े हैं दशाश्वमेध रोड पर। ये दशाश्वमेध रोड माने तो वाराणसी सब तक व्यस्ततम जाएगा। एक्चुअली इस रूट का नाम है दशाश्वमेध घाट रोड। दशाश्वमेध घाट रोड सब वाराणसी सब तक व्यस्ततम जाएगा। वाराणसी तो हमें बहुबार एसे जतबार एसे वाराणसी जान बार बार टने असाधारण जगह जतबार आसबें ततबार जान वाराणसी के आपके नूतन जान देखते लगे इच्छा कर नूतन चिंते इच्छा कर मैं सत्यारे मैं बांगाली अल्टरनेटिव डेस्टिनेशन आवेगे जगह बोलते अल्टरनेटिव डेस्टिनेशन हे वाराणसी। श्रावण मासे प्रचुर भीड़ প্রচুর ভিড়, তাছাড়া আমরা ছুটি পেলেই শ্রাবণ মাস বলে না, আমরা ছুটি পেলেই আমরা যখনই সুযোগ পাই এই বারাণসীতে চলে আসি। এই তাই চলুন বারাণসীর রাস্তাঘাট বলছি না, আমরা বারাণসী এসেছি মোটর সাইকেলে করে কলকাতা থেকে, কালকেই এসে পৌঁছেছি। আমরা 700 কিলোমিটার মোটামুটি 13 ঘন্টার মধ্যে জার্নি কভার করে ফেলেছি। তাই আজকে আর বিশেষ বাইরে কিছু প্রোগ্রাম রাখিনি, আমরা মোটামুটি অল্প স্বল্প প্রোগ্রামই দেখেছি যে আমরা কোশিশ কি হয় যে थोड़ा बहुत आसपास का अगल बगल का कुछ अच्छा खासा जगह जो दिखाने का कोशिश करूँगा, इसलिए नज़दीकी कुछ जगह पर को चुन लिया। तो देखो ना, हमारे मत अने एक्चुअली एट श्रावण मास चलते तो जर प्रचुर मानुष एखे एस एटा जत दूर मन जेटा आस्सी घाटे काछाची हमें को जैगाते आई दशाश्वमेध पीछे रह गया। एक्चुअली ये दशाश्वमेध घाट के जगह ही है। दारुण लगे देखो, मैंने बोची ना जे हाँ जत बार आसि तत बार जान ये जगह सत्यार मैंने घाट में एंट्री कर रहा हूँ। एक्चुअली दशाश्वमेध घाटे कि इतिहास आई इतिहासगुलो जतटुकू जानी अपन सामने तुले धरार चेष्टा कर। एक्चुअली दशाश्वमेध घाट हलो उत्तर प्रदेश गंगा नदी ओपर अवस्थित वाराणसी एक प्रधान घाट। এটি বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত এবং ঘাটটির সাথে অ্যাকচুয়ালি দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। একটি অনুসারে বলা হয় ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন, এবং অন্যটিতে বলা হয় ব্রহ্মা দশাশ্বমেধ যজ্ঞের সময় 10টি ঘোড়া বলি দিয়েছিলেন, তাই এই ঘাটটির নাম হলো দশাশ্বমেধ ঘাট। এবং আমরা যদি অবস্থানগত দিক থেকে ভৌগোলিক স্থানাঙ্ক যদি আমরা দেখি, তাহলে বলা যায় যে বর্তমান ঘাটটি 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল, এবং কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাঈ হোলকার 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেন। এবং এই ঘাটটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি অ্যাকচুয়ালি পৃথিবী বিখ্যাত বললেও অনেক ইয়ে বলা হয়। এখন তো মানে প্রচুর জল জমে রয়েছে, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আরতিটা এইখানে হচ্ছে না, আরতি এখন উপরে হচ্ছে। তাও দেখুন কত শরণার্থী কত শ্রদ্ধালু এখানে বসে রয়েছে নৌকোর উপরে আরতি দেখবে বলে। মানে অ্যাকচুয়ালি এটার আমি গঙ্গা আরতির সম্বন্ধেও আপনাদের একটু বলে রাখি, মানে এটা আমরা দেখাচ্ছি আরতির জায়গাটা। এই দেখুন যে উপরে যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন, স্বাধীনতা দিবস, আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, ভিডিওটা পরে আসবে। এই উপরে যেখানে পতাকা ঝুলছে ওইখানেই আরতিটা হবে। অ্যাকচুয়ালি এই আরতিটির সম্বন্ধে কিছু ইতিহাস আপনাদের একটু জানিয়ে রাখি। অ্যাকচুয়ালি এই আরতিটা বলা হয় ভারতবর্ষের যতগুলো ঘাটে গঙ্গা আরতি হয় তার মধ্যে সব থেকে সেরা গঙ্গা আরতি হচ্ছে এই বারাণসীর গঙ্গা আরতি। এটা হচ্ছে সব থেকে সেরা আরতি, এবং বারাণসীর যতগুলো ঘাটে গঙ্গা আরতি হয় তার মধ্যেও এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি হলো সব থেকে সেরা গঙ্গা আরতি হিসেবে ধরা হয়। এই গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়, এবং এই সন্ধ্যায় কখন আরতিটা হয় না, গঙ্গা আরতি সূর্যাস্তের পরপরই শুরু হয়। প্রায় 45 মিনিট ধরে এই গঙ্গা আরতি হয়। প্রশাসন খুব সুন্দরভাবে এই গঙ্গা আরতি পরিচালনা করেন, এবং গঙ্গা আরতিটা শুরু হয় গ্রীষ্মকালে সন্ধ্যে 7টার সময় এবং শীতকালে সন্ধ্যে 6টার সময় শুরু হয়। তাই আপনারা যদি এই গঙ্গা আরতি যদি দেখতে চান, অতি অবশ্যই মানে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব, যদি বিকেল 4টার সময় যদি চলে আসেন তাহলে আপনার খুব ভালো জায়গায় বসে খুব সুন্দরভাবে গঙ্গা আরতিটা
উপভোগ করতে পারবেন। দেখুন এখানে কত যাত্রী এখানে স্নান করছে এসে, এখনও এসে দেখুন মানে গঙ্গার দিয়ে এখনও বেশ কিছুটা, অ্যাকচুয়ালি এটা শ্রাবণ মাস তো বর্ষাকাল, যদি বাংলায় কিছু বাঙালিদের কিছু প্রবাদ বাক্য আছে যে কাশি মানে কাশিতে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, তো আপনারাও যখন আসবেন আপনারাও স্নান করবেন তাহলে আপনাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। অ্যাকচুয়ালি মূল যে ব্যাপারটা হচ্ছে যে এটা তো বর্ষাকাল, শ্রাবণ মাস, শ্রাবণ মাস বারাণসীতে এই উত্তরপ্রদেশে খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু এই যে পাহাড়ি এলাকায় যে সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির জল এখানে এসে যাওয়ার জন্য হয়েছে কি, কত শ্রদ্ধালু কত দর্শনার্থী এখানে, গঙ্গায় জলটা এখন খুব বেশি, তাই গঙ্গায় জলটা বেশি হওয়ার জন্য এখন ঘাটে আরতি হয় না, এই উপরে যে জায়গাটা দেখলাম উসি জায়গা পর আমি গঙ্গা আরতি হো রা হয়, তো আমলোক আয়েঙ্গে বাদ মে তো ফির ইয়ে দেখিয়ে গঙ্গাকে কিনা ইয়ে দেখিয়ে পাখি পাখি উড় রা হার এক বোট পুরো ভরা হুয়া হ্যাঁ পুরো ভরা হুয়া দেখিয়ে আরতি শুরু হোগা ইধার কিরায়া 100 से लेकर 200 রুপে তক জাতা হ্যায় পার হেড। ये अगर अब दूर समंदर में ये गंगा में अगर बोट में चढ़ के आप देख सकते हैं तो पार है 200 से लेकर 100 तक आपको चार्ज कर सकते हैं, चार्ज डिपेंड करता है किस जगह पे आप बैठ के देखेंगे। देखिए ऊपर थोड़ा थोड़ा लोग आ रहा है आरती करने के लिए, देखिए ये देखिए और ये बैठने का ये आरती देखने के लिए ऊपर जो फ्लैग उड़ रहा है उधर ही होता है आरती। এখানে দেখুন দুটো এই আরতি বোটে বসে আরতি দেখার দুটো ইয়ে আছে, একটা হচ্ছে যদি খালি বোট, যদি বোটের মেঝেতে বসে দেখেন তাহলে আপনাকে দিতে হবে 50 টাকা করে, আর যদি আপনি চেয়ারে বসে দেখেন মানে ফার্স্ট ফ্লোরে 100 से लेकर 200 तक যাতা হয় ডিপেন্ড করতে হয় বোট কিস টাইপ কা বোট হ্যাঁ, আগে লাক্সারি বোট হোক তো 700-800 রুপে তক ভি যাতা হ্যাঁ। আগে মানে যদি আপনারা যদি বোটে যদি ফার্স্ট ফ্লোরে চেয়ারে বসে থাকেন তাহলে 100 টাকা, যদি টপ ফ্লোরে বসে থাকেন তাহলে পার চেয়ার 200 টাকা, আর যদি চেয়ারে বোটের যদি আপনি প্লেন ফ্লোরে যদি বসে দেখেন তাহলে আপনাদের দিতে হবে হচ্ছে 50 টাকা করে। ইয়ে তিনো রেট যো আপনি যো নাওয়ালাকে যো পুছা থা ওই রেট আপলোকে বাতায়া, আপলোক আপনার হিসাব সে ইয়ে আপনার আপনার হিসাব সে আপলোক ইয়ে দেখ সকতে কর সকতে উদে কোই দিক্কত নেই হ্যায়। ইয়ে দেখিয়ে ইয়ে দেখিয়ে ইয়ে তো পিছলা হর সাল তো একবার আতা হুঁ, পিছলে বার ইয়ে তৈয়ার হো রা থা আবি ইয়ে পুরা কমপ্লিট হো চুকা হ্যায়। ইয়ে দেখিয়ে ভোলে বাবা কা কিতনা আচ্ছা এক স্কাল্পচার বানায়া হ্যায়, দেখিয়ে হর মহাদেব হর হর মহাদেব ইয়া ইয়ে দেখিয়ে উডুপি মুম্বাই ইয়ে লাগতা হ্যায় হোটেল হ্যায়, ইয়ে অ্যাকচুয়ালি জিতনা হমকো লাগ রা হ্যায় ইয়ে কুচি ইয়ে ট্রাস্ট কা হি কোই আপনা গেস্ট হাউস বানায়া হ্যায়, ফুড কোর্ট ভি হ্যায়, হম লোগ চাহে তো খানা ভি খা। ইয়ে দেখিয়ে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, ইয়ে দেখিয়ে আবি হামে দশাশ্বমেধ ঘাট রোড পে দশাশ্বমেধ ঘাট সে নিকল গয়ে, ইয়ে দেখিয়ে ইয়ে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, হম পিছলে জব ভি আতে হ্যায় দশাশ্বমেধ বোর্ডিং হাউস মে হি ঠেহরতে থে, মগর আবি ইধার পার্কিং কা ফেসিলিটি নেই হ্যায় ইসি ওজহ সে আবি ইধার নেই রুকা। এইটা দেখুন আমরা এখান দিয়ে যাচ্ছি, এই দেখুন দেখতে পাচ্ছেন দূরে লেখা আছে ইয়ে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, হাম পিছলে 20 সাল সে ইধারই ঠেহরতে থে, এইটার এই হোটেলটার একটা খুব বড় বৈশিষ্ট্য আছে, ইধার সত্যজিৎ রায় ভি আয়া থা, মির্জাপুর কা ভি শুটিং হুয়া থা, গ্যাংস অফ বাসেপুর কা ভি শুটিং হুয়া থা, ইসসে ভি ইসি হোটেল মে শুটিং হুয়া থা। সব থেকে বড় কথা সত্যজিৎ রায়ের সিনেমার শুটিং কিন্তু এই হোটেলে হয়েছে, এই বাঙালিদের কাছে ওই হোটেলটা একটা আবেগের জায়গা দশাশ্বমেধ বোর্ডিং হাউস, এবং সত্যজিৎ রায়ের এই হোটেলে প্রচুর শুটিং হয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর জায়গায় খুব কম পয়সায় থাকার জন্য বাঙালিদের একটা আদর্শ জায়গা। আগার আপলো বাইক লেখা আয়েঙ্গে হামারে তারা তো ইধার নেই ঠেহর সকতে হ্যায়, ইধার পার্কিং কা কোই ফেসিলিটি নেই। ইধার এক সবসে বড় প্রবলেম যো হ্যায় যো হোটেল মে জিস হোটেল মে রহেঙ্গে ইধার আপ হোটেল টপ ক্লাস হ্যায় মগর হোটেল কা কোই পার্কিং পার্সোনাল পার্কিং ফেসিলিটি নেই হ্যায়। ইধার গোধুলিয়া চক বোল কে জায়গা ইয়ে উসি তরফ হাম লোগ জা রহে হ্যায় আবি, ওহা এক গভর্নমেন্ট পার্কিং হ্যায় ওহা আপ রাখ সকতে হ্যায়, লেকিন হাম লোগ কো আবি কনফার্ম করনা সিকিউর রহেগা তো না মালুম নেই, লেকিন হাম লোগ কো আবি কনফার্ম করনা পড়েগা যো ইয়ে পুরা সাল ভর চলতা হ্যায় ইয়া পুরা শ্রাবণ মহিনে কে লিয়ে ওপেন রহতা হ্যায়, ইয়ে কনফার্ম করকে আপ সবকো বাতা দুঙ্গা। ফিলহাল দেখিয়ে পুরা শ্রাবণ মহিনা চল রহা হ্যায়, আজ 15 অগস্ট और सावन महीना का लास्ट संडे है, इसलिए आज तो यहाँ चप्पा चप्पा पूरा इतना भीड़ हो गया है, तो आज हम लोगों का भी पूजा देने का बात था, लेकिन हम लोग कलकत्ता से ही पुरोहित जी को पुजारी जी को कॉन्टैक्ट करके आया था, लेकिन उन्होंने एक्चुअली उनसे हमारा बहुत पुराना 15-15-20 सालों का रिश्ता है,
लेकिन उन्होंने भी अपना हाथ धरा लिया, बोले बोला भैया जी आप इस समय मत आइए, क्योंकि ये लास्ट समय, इस समय अगर आप पूजा पाठ सावन महीने में किसी भी संडे या सैटरडे का पूजा देने के लिए आएंगे तो कोई रेफरेंस आपके काम में नहीं आएगा, इतना भीड़ है। क्योंकि ये एक जगह है ना, सबाई एक रेफरेंस नहीं आते, যেন কেক কাটতে কে কত বড় রেফারেন্স নিয়ে আসছে, বিশ্বনাথ গলিকার রাস্তা, এইটা দেখুন, এটা হচ্ছে বিশ্বনাথ গলি যাওয়ার রাস্তা, এইটা সত্যিকারে যতবার এই জায়গাটা পেলে ইদার সেই যেতে থে মন্দির কে अंदर अभी तो होगा गेट नंबर 1 2 3 4 पहले इसी गली से सब जाते थे বিশ্বনাথ মন্দির কে अंदर। এই দেখুন আমরা বিশ্বনাথ গলির সামনে যে সত্যিকারে এই জায়গাটা আসলে মানে মনটা এত ভালো হয়ে যায়, এত ভালো হয়ে যায়, মানে কি বলবো, মানে দুপাশারেই খালি লোক যাচ্ছে আর দেখছি, মানে মানে এ আনন্দ সত্যি ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কত ভক্ত ভক্তবৃন্দ কত আসছে দেখুন, মানে পায়ে আমরা যখন মানে কলকাতা থেকে বেনারস এসেছি আমরা দেখেছি প্রচুর প্রচুর ভক্ত দেখেছি গাড়িতে করে পায়ে হেঁটে হেঁটে আসছে, আজকে তো মানে কল্পনা করতে পারবেন না এখনও যেভাবে এসে চলেছেন, সবাই কত কষ্ট করে দূর দূর থেকে আসছে। তাই একটা হাড় হাড় মহাদেব, আপনারাও আমার সাথে কমেন্টসে অতি অবশ্যই বলুন, কমেন্টস হতে অবশ্যই লিখুন হর হর মহাদেব, সবই তো প্রভুর কৃপা, তাই তো আমরা খুব আরাম করে খুব আনন্দ করে খুব সেফলি আমরা কলকাতা থেকে বেনারস পৌঁছে গেছি, তা আমাদের সাথে এই বেনারসের খুব সুন্দর দৃশ্য কি বলবো, মানে যতটাই বলছি যেন মনে হচ্ছে খুব কমই বলা হচ্ছে, মানে 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 ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না, আমার এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে। এর আগে আমি প্রচুর ইউটিউবার বন্ধুদের আমি স্ট্রিট ওয়ার্কের ভিডিও দেখেছি, তাই আজকে আমি চেষ্টা করছি একটু স্ট্রিট ওয়ার্কের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার। এই শ্রাবণ মাসে কেমন ভিড়টা হয়, তাও তো এই সময়টা একটু মানে একটুখানি মানে বহুত সারা হোটেল রেতা হয় মগর ইয়ে সব হোটেল এক্সপেন্সিভ বহুত হয় দশের সময় কার চিপার হ্যাঁ মগর বেস্ট হ্যাঁ মগর প্রবলেম কি হ্যাঁ উসমে পার্কিং ফেসিলিটি নেই হ্যাঁ इसी ठीक इसी कारण बस समय 80 घाट में रुकना पड़ा। ये दशाश्वमेध घाट तो वाराणसी का सबसे फेमस घाट है, दशाश्वमेध घाट और फेमस रोड है दशाश्वमेध रोड, वाराणसी का जो कुछ भी है सब इस दशाश्वमेध रोड पर ही है, इसलिए लेकिन इस रोड का सबसे बड़ा जो प्रॉब्लम है, कोई भी बहुत बढ़िया बढ़िया होटल आपको यहाँ मिलेगा लेकिन बाइक पार्किंग का कोई फैसिलिटी इधर कहीं भी आपको नहीं मिलेगा, ये बाइक आपको एक गवर्नमेंट पार्किंग है वहाँ रखना पड़ेगा। पहले भी जो बोला था जो हमारा जानी ना जो एकमात्र श्रावण मासर जो बाइक पार्किंग खोला है ना सारा बचर जो बाइक पार्किंग खोला है से चेषा करीडियो मैं जिने करपक्ष जे बाइक पार्किंग फैसिलिटी सारा बचर थे ना कि जदि थे तो ब्लगे जान देव अपन अपना से अनुजाई বাইকটা এখানে পার্কিং করে এবং বাইক ফিস কত সেটাও আমরা জেনে নেবো, জেনে নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেই ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন। পুরো মার্কেট হ্যাঁ দেখি তারা তারা কা চিজ ইদার মিলতা হ্যায় অনেক এখানে লেকার পান মশলা সে লেকার পূজা কা সামগ্রী বগেরা সব মিলতা হ্যায় ইদার। এই যে এই জায়গাটা দশাশ্বমেধ ঘাটের এই জায়গাটা এমন একটা জায়গা না, মানে এইখানে এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না, সে মানে আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনি এখানে পেয়ে যাবেন, মানে একমাত্র মানে মানে যেটা আমি বলতে চাইছিলাম না নিরামিষ মানে আমিষ জিনিস বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জিনিস আপনি এখানে এখানে পেয়ে যাবেন, মানে অসাধারণ অসাধারণ। আপনারা দেখতে থাকুন আমার সাথে, আমি রাস্তায় হাঁটছি আপনারা দেখতে থাকুন, দেখুন মানে খালি সামনে খালি দেখুন শুধু মাথা আর মাথা, লোক পুরো ভিড় হ্যাঁ ভিড়ই ভিড় হ্যাঁ কিতনা মাথা আর মাথা দেখুন, মানে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে, মানে সত্যিকারের এত জনসমুদ্র দেখুন সামনে খালি, মানে আমরা প্র্যাকটিক্যালি মানে হাঁটটা তো অনেক উপর করে আমরা ইয়ে করে যাচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হাঁটতে পারছি না, মানে এত ভিড় হয়েছে সামনে, এত ভিড় হয়েছে সামনে, পেছন দিকে লোক আমাদের ধাক্কা দিচ্ছে, আমি আর সমু খুব সাবধানে এগিয়ে চলেছি সামনের দিকে, তো যতটা পারছি চেষ্টা করছি ওয়াইড রেঞ্জে এটা মানে আপনাদের সমস্ত কিছু দেখানোর, কারণ এখানে আশেপাশে এমন যে এত ভিড় মানে কল্পনা করা যায় না, না আমাদের টার্গেটে ছিল যে আমরা শ্রাবণ মাসের শেষ সোমবার দিন পুজো দেবো, আমরা অফিস থেকে সেইভাবেই প্ল্যান প্রোগ্রাম করে বেরিয়েছি, অফিস থেকে আমাদের ছেড়ে দিয়েছে, তা পুরোহিতদের সঙ্গে সেইভাবেই কথাবার্তা বলেছিলাম, পুরোহিতজিও বলেছিলেন যে ঠিক আছে চেষ্টা করে দেখবো, তা এই সময়টা অ্যাকচুয়ালি ওনাকে দোষ দিয়ে লাভ নেই, কোনো রেফারেন্স এই সময় কাজে লাগে না, তা
তা সেইভাবেই আমি আর সমু জল ডাল সকতে পানি ডাল সকতে কোনো দিক্কত নেই আমি দেখিয়ে ফ্রেন্ডস আমি হম লোক পৌঁছ গে হ্যাঁ গদুলিয়া চক মে ইয়ে হ্যাঁ গদুলিয়া চক ইয়ে মেন জায়গা হ্যায় বারাণসী কে ইয়ে মেন জায়গা হ্যায় আমি দেখিয়ে দাঁয়ে তরফ বোর্ড মে লিখা হুয়া হ্যায় আপ লোক দেখ লিজিয়ে স্ক্রিনশট লেকার इस साइड से आप लोग उसी जगह पे आप जा सकते हैं। भालो तो फ्रेंड्स वीडियो यही तक देखने के लिए धन्यवाद। अभी हम लोग जाएंगे आशीगढ़ में जो कि है पीछे की तरफ लिखेंगे उस तरह एक बोर्ड के भालो को देखे नहीं তাহলে কোথাও ভুলাবে না ভিডিও এই তক দেখনে কে লিয়ে ফ্রেন্ডস থ্যাংক ইউ তা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তা আমাদের ये देखिए इधर से हम आशीगढ़ में जाएंगे तो वीडियो यहीं पे हम खत्म करते हैं यदि ভালো লাগে धन्यवाद अगर पसंद आए तो लाइक कीजिए कमेंट कीजिए सब्सक्राइब कीजिए शेयर कीजिए थैंक यू फ्रेंड्स टाटा बाय।